اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام ورحمة وعليكم السلام ورحمة الله وبركاته যে কাজা নামাজ নামাজের আগে বা আগামী নামাজের আগে বা পরে পড়া যাবে কথা হচ্ছে নামাজ কাজা করার সুযোগে কিন্তু এমনিতেই সুযোগ নেই নামাজ কাজা করার এমনিতেই সুযোগ নেই শুধুমাত্র দুটো ক্ষেত্রে নামাজ কাজা করার সুযোগ রয়েছে শরীয়তে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাকে কেউ জাগানোর নেই আর সে হয়তো জাগতেও পারলো না নিজে এক এমন সময় উঠলো যে তার মনেকরণ করে একটা নামাজ কাজা হয়ে গেছে তো এমত অবস্থা হাদিসে বলা হচ্ছে যখনই সে জাগবে যখনই ঘুম থেকে সে উঠবে তখনই উজু করে নামাজটা পড়ে নেবে এটা একটা দু নম্বর হচ্ছে যে যদি কোনো মানুষ ভুলে যায় নামাজ পড়তে ভুলে যায় স্মরণে না থাকে তারপরে হঠাৎ স্মরণ হবে যখনই স্মরণ হবে তখনই সে নামাজটা পড়ে নেবে এই দুটি ক্ষেত্র ছাড়া কিন্তু নামাজ কাজা করার অন্য কোনো ক্ষেত্র নাই থাকলো এতটা সত্ত্বেও যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে যথাসম্ভব জি যত তাড়াতাড়ি পারা যায় সে নামাজটাকে আহ পড়ে নিতে হবে যত তাড়াতাড়ি পারা যায় যেমন মনে করেন জহরের নামাজ যদি কাজা হয় তাহলে আর দেখলে হবে না যে জহরের নামাজ সময় আছে কি না এটা দেখার কোনো দরকার নেই এটা চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যখনই আপনি সময় পাবেন আসরের আগে তখনই জহরের নামাজটা পড়ে নিন আর একান্তই যদি একান্তই যদি জহরের নামাজটা আসরের আগে না পড়া হয় তাহলে চেষ্টা করতে হবে যে কম করে আসরের ফরজের আগে জহরের ফরজটা পড়ে নিতে যে পড়ে নিতে চেষ্টা করতে হবে কারণ নামাজের একটা যে আছে নামাজ একটা সিরিয়াল আছে সেই সিরিয়াল হিসেবে অনেকেরই কাছে কিন্তু যেভাবে নামাজগুলো আছে সেভাবেই পড়ার দরকার সেই জন্য জহরে নামাজটা আসরের আগে কিন্তু একান্ত মনে করেন আহ আমি আপনি যদি জামাজ সহকারে নামাজ পড়েন মসজিদে গিয়ে আর আসরের নামাজ শুরু হয়ে গেছে তাহলে তখন কিন্তু ব্যতিক্রম তখন আপনি আসরের নামাজটা আগে পড়েনি তারপরে জোহরের নামাজটা পড়তে পারবেন কিন্তু মহিলারা যেহেতু সাধারণত জামাত সহকারে নামাজ পড়ে না বা মসজিদে জামাতে যায় না সেই জন্যে মহিলাদের ব্যাপারে হলে যে নামাজ কাজা হয়েছে সেই নামাজের পরের নামাজের আগে আগেই সে নামাজটা পড়ে নেবে এটা হচ্ছে